আসসালামু আলাইকুম ইউনিকল পরিবার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি শীতে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই স্কিন অনেক বেশি রুক্ষ শুষ্ক ও কালো দেখা যায় আর বাচ্চাদের ক্ষেত্রে চাইলেও কিন্তু খুব বেশি প্রসাধনী ব্যবহার করা যায় না আর ব্যবহার করা উচিত নয় কারণ ডাক্তাররা কিন্তু বলেন যে বাচ্চাদের ক্ষেত্রে কেমিক্যাল জাতীয় প্রসাধনী যত কম ব্যবহার করা যাবে ততই তাদের ত্বকের জন্য ভালো তাই আজকে আমি ঘরে থাকা খুব সাধারণ তিনটি উপকরণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করব। যা ব্যবহারে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই স্কিন অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও কোমল দেখা যাবে মাত্র একদিন ব্যবহার করেই কিন্তু আপনারা এই ফলাফলটা বুঝতে পারবেন আর এই মিশ্রণটি কিন্তু আমি পুষ্টিবিদ সিদ্দিকা ম্যামের কথা ফলো করেই আমি আমার ছেলেদেরকে ব্যবহার করিয়েছি এবং আমি নিজে ব্যবহার করেও খুব ভালো ফলাফল পেয়েছি তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনারা কিন্তু অলিভ অয়েলের পরিবর্তে খাঁটি নারকেল তেলও নিতে পারেন আর খাঁটি নারিকেল তেল কিন্তু স্কিন অনেক বেশি সফট এবং গ্লোয়িং করতে সহায়তা করে এরপরে নিচ্ছি আমি এই যে রোজ ওয়াটার গ্লিসারিনটা আপনাদের কাছে যদি আলাদা রোজ ওয়াটার এবং আলাদা গ্লিসারিন থাকে তাহলে কিন্তু আপনারা এই সেম পরিমাণেই নিতে পারেন দেখুন আমি হচ্ছে এই যে হাফ টেবিল চামচের মতো নিয়ে নিলাম আরও নিচ্ছি সামান্য একটু লেবুর রস তবে যাদের শরীরে হচ্ছে অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এই লেবুর রসটা স্কিপ করে যেতে পারেন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এমনভাবে মিক্স করতে হবে যেন মিলেমিশে একাকার হয়ে একটি ঘন পেস্ট তৈরি হয়ে যায় এই তো দেখুন মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে এই মিশ্রণটি দিয়ে আমি আমার বড় ছেলের সমস্ত শরীরে হচ্ছে ম্যাসেজ করে দিব কিন্তু তার আগে ওর মুখের স্কিনে আমি শুধু অলিভ অয়েল দিয়ে একটু ম্যাসেজ করে নিচ্ছি দেখুন আমার দুইটা বাবাই গুড বয়ের মতো কত সুন্দর করে পাশাপাশি শুয়ে আছে এই তো হাতের মধ্যে অলিবল নিয়ে নিয়েছি এখন আমার বড় ছেলের ফেসের মধ্যে ম্যাসেজ করে দিচ্ছি খুব আলতো হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করে নিচ্ছি আর মানে বাচ্চাদেরকে তো ম্যাসেজ করা খুব কষ্টের ব্যাপার আমার বড় ছেলে বা এই ছোটো পিচ্ছিকেও মানে খুব জোর করে ধরে করতে হয় আর বড় ছেলে তো দৌড়ে দৌড়ি শুরু করে দেয় চেষ্টা করবেন দুই থেকে তিন মিনিট একটু সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালো করে ম্যাসেজ করতে এতে কিন্তু স্কিনে ভিতর থেকে হেলদি হবে এবং গ্লো করা শুরু করবে যেই বাচ্চাদের স্কিন অনেক বেশি রুক্ষ এবং শুষ্ক সেই বাচ্চাদেরকে কিন্তু রাত্রে ঘুমানোর আগে শুধু অলিভ অয়েল বা খাটি নারিকেল তেলটাই পুরো ফেসের মধ্যে খুব ভালো করে মেসেজ করতে পারেন আর আমি যেই মিশ্রণটি তৈরি করেছি সেই মিশ্রণটি পুরো শরীরে মেসেজ করতে পারেন তেলে কিন্তু বাচ্চাদের একটু অস্বস্তি ফিল হয় তাই আমি বেশিরভাগ সময়ই আমার ছেলেদেরকে হচ্ছে গোসলের এক ঘন্টা বা আধ ঘন্টা আগে তেলটা ম্যাসেজ করিয়ে দেন গোসল করিয়ে দেই আর যখন দেখি যে স্কিন অনেক বেশি ড্রাই তখন হচ্ছে আমার ছেলেকে আমি রাতেও হচ্ছে তেলটা ম্যাসেজ করে দিই তারপর হচ্ছে একটা ভেজা রুমাল নিয়ে একটু ড্যাপ ড্যাব করে ফেসের থেকে তেলটা একটু মুছে দেই এতে করে কিন্তু বাচ্চার অস্বস্তি ফিলটাও কম হয় আর চিটচিটে ভাবটাও অনেকটাই কমে যায় এরপরে আমি যেই মিশ্রণটি তৈরি করেছি সেই মিশ্রণ মিশ্রণটি আমি আমার ছেলের সমস্ত শরীরে খুব ভালো করে ম্যাসেজ করে দিচ্ছি আমি কিন্তু এই ওর ফেসে দিব না শুধুমাত্র দিব কারণ হচ্ছে ফেসে তো তার আমি শুধু অলিভ অয়েল দিয়ে খুব ভালো করে ম্যাসেজ করে দিয়েছি বাচ্চাদের স্কিনের শুষ্কতা কাটানোর জন্য তেল কিন্তু অনেক ভালো কাজ করে আর পুষ্টিবিদরা বলেন যে বাচ্চাদেরকে কেমিক্যাল জাতীয় পোষাধুনি বেশি ব্যবহার না করে তেলই বাচ্চাদের জন্য খুব ভালো মানে একটা লসুন মানে ময়শ্চারাইজার কাজ করবে তো আপনি এভাবে কিন্তু বাচ্চাদের ত্বকে রুক্ষতা ও শুষ্কতা কাটাতে পারে বাচ্চাদের ত্বকের যখন রুক্ষতা ও শুষ্কতা কেটে যাবে তখন কিন্তু বাচ্চাদের ত্বক এমনি গ্লোয়িং হেলদি এবং উজ্জ্বল দেখা যাবে এখন হচ্ছে আমার এই ছোট্ট রিহান বাবাটাকে একটু তেল মেসেজ করে দিব পুষ্টিবিদরা বলে থাকেন শিশু জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাদেরকে কোনো মশ্চারজে ব্যবহার না করলেও চলবে তার কারণ হচ্ছে এই সময় বেবি শুধু লিকুইড খাবারটাই খায় যার ফলে শরীরে ন্যাচারালি ময়শ্চারাইজার থাকে তেমন কোনো রুক্ষত শুষ্কতা দেখা যায় না এরপরও যদি ছয় মাসের মধ্যে বাচ্চাদের স্কিনে রুক্ষত শুষ্কতা দেখা দেয় তাহলে পুষ্টিবিদরা বলেন কোনো কেমিক্যাল জাতীয় পোষাধহনী ব্যবহার না করে সব থেকে ভালো হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা পিওর নারিকেল তেল শরীরে ম্যাসেজ করলে শরীর অনেক বেশি সফট এবং নরম হবে এই যে দেখুন আমি কিন্তু শুধু অলিভ অয়েলটাই হাতি নিয়ে তারপর হচ্ছে আমার এই ছোট্ট বাবাটাকে ফেসে প্লাস সমস্ত বডিতেই ম্যাসেজ করে দিব বাচ্চাদের স্কিন সফটনেসের জন্য এবং স্কিনের সৌন্দর্যতা বাড়ানোর জন্য ম্যাসেজ কিন্তু খুবই জরুরি সেটা কিন্তু শুধু মানে শীতে নয় গরমের জন্য জরুরি আর আমি আমার এই ছোট্ট বাবাটাকে কিন্তু কোনো লোশন বা অন্য কোনো কিছু ব্যবহার করি না শুধুমাত্র গুছলের আগেই হচ্ছে অলিভ অয়েল বা নারিকেল তেল যখন হাতের কাছে যা পাই সেটা দিয়েই হচ্ছে ম্যাসেজ করে দেই। আসলে এত ছোট বাচ্চাদের স্কিন সফটনেসের জন্য কোনো কেমিক্যাল জাতীয় প্রসাধনীর প্রয়োজন হয় না তার কারণ হচ্ছে এই সময় তো বাচ্চারা মায়ের বুকের দুধ খায় আর যেই বাচ্চারা মায়ের বুকের দুধ খায় তাদের স্কিন এমনিতেই ময়শ্চারাইজার থাকে এবং স্কিন অনেক সফট এবং গ্লো দেখা যায় তো তারপরও যদি বাচ্চাদের মনে হয় যে স্কিন অনেক ড্রাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অলিভ অয়েল বা নারকেল তেলটাই এই স্কিনে ব্যবহার করতে পারেন আপনাদের ভিডিও দেখে মনে হতে পারে যে আমি খুব জোরে জোরে মেসেজ করছি আসলে নয় আমি খুব আলতো হাতে আস্তে আস্তে মেসেজ করে নিচ্ছি এই মিশ্রণটি দিয়ে আমি যখন রাতে ম্যাসেজ করি তখন হচ্ছে আমি একটি রুমাল রেগুলার পানিতে ভিজিয়ে নিয়ে তারপরে দেখুন এইভাবে ড্যাপ ড্যাপ করে একটু মুছে দেই এতে বাচ্চাদের স্কিনে যে তৈলাক্ত ভাব থাকে সেই তৈলাক্ত ভাবটাও আর থাকে না আর বাচ্চাদের অস্বস্তিও হয় না তো আপনারা এইভাবেই কিন্তু বাচ্চাদেরকে একটু মুছে দিতে পারেন তাহলে আর কিন্তু স্কিন তৈলাক্ত দেখা যাবে না আমার বড় ছেলেকেও কিন্তু আমি এইভাবে একটা ভিজা রুমাল দিয়ে ড্যাপ ড্যাপ করে মুছে দিয়েছি দেখুন আমার ছোট্ট ছেলের কিন্তু স্কিনে একটুও তৈলাক্ত ভাব দেখা যাচ্ছে না আর মাসাল্লা দিলে কিন্তু স্কিনটা অনেক গ্লো এবং সুন্দর দেখা যাচ্ছে আপনারা এই মিশ্রণটি তৈরি করে একদিন ব্যবহার করলেই আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর নিয়মিত ব্যবহার করার ফলে যখন স্কিন সফট হবে তখন কিন্তু স্কিন এমনিতেই ফর্সা এবং উজ্জ্বল দেখা যাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন আজকে তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ